দুবছর কোভিড পরিস্থিতিতে যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবছর প্রতিমার দাম বাড়ানো উচিত ছিল, সমস্ত মেটালসের দাম বেড়েছে, তাই প্রতিমার দাম বাড়ানো উচিত ছিল, কোনো মতে আমরা দাম বাড়াইনি। পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। ভাস্কর বাবু বলেন, এবছর 120 পেজ সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। জায়গার সমস্যার জন্য এবছর প্রতিমা তৈরি কম করা হয়েছে। বিগত বছরগুলোতে প্রায় 180 থেকে 200 প্রতিমা তৈরি হতো। কোভিড পরিস্থিতিতে আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। প্রতিমার দাম বাড়ানো তো দূরের কথা, সমস্ত মেটেরিয়ালস বাড়ছে, প্রতিমার দামও বাড়া উচিত ছিল, কিন্তু কোনো মতেই আমরা বাড়াইনি। আগেকার পুরাতন রেটেই আমরা দিয়েছি। এই বছর তুলনামূলক একটু চাহিদা ভালো আছে এবং পূজা উদ্যোক্তাদের মধ্যে একটু উৎসাহ দেখা যাচ্ছে। হ্যাঁ, পূজা আশা করি এবছর ভালোই হবে। আমি প্রতিমা তৈরি করেছি টোটাল 120খানা। আগে বেশি হতো, 180খানা হতো, এখন 120খানা, মানে 60খানা প্রতিমা আমাদের কম আছে। কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার আমাদের একটু জায়গার প্রবলেম আছে, সেই কারণে আমরা কমিয়ে দিয়েছি। এমনি চাহিদা ছিল, প্রচুর কাস্টমার ঘুরে যাচ্ছে, এখনও ঘুরে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কোনো প্রতিমা বিক্রি নেই। আমার 18 বছর বয়স থেকে আমার হাতে খড়ি হয় এই প্রতিমার লাইনে। এখন আমার বয়স 77 চলছে এখনো। কিরকম বাজেটের উপরে আছে এই প্রতিমা? ও বাজেট বলা যাবে না, ও সব রকম বাজেটেরই থাকে। ঘরোয়া প্রতিমা থেকে ক্লাব প্রতিমা সব রকম বাজেটেই থাকে। ও বাজেট সঠিক তো বলা যায় না। কতগুলো কারিগর আপনার কাজ করে আমাদের এখানে আছে? কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, এইসব নিয়ে গড়ে আমাদের 6 জন হোলিয়ার থাকে।